আসসালামু আলাইকুম। প্রায় অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি বৃষ্টি ভেজা দুপুর দিয়ে আমার ব্লগটা শুরু করছি। কাল হচ্ছে আমার ছেলের জন্মদিন, তো আজ আমি কী কী কাজ করছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা বার্থডে ব্যানার তৈরি করে নিচ্ছি। এখানে আমি কাগজ কেটে নিয়েছি, সেটা হচ্ছে আমি যে ব্লু কালারটা নিয়েছি সেটাও A4 সাইজের পেপার, আর যে গ্লিটার পেপারটা নিয়েছি সেটাও A4 সাইজের। আমার ছেলের নীল রং খুবই পছন্দ, বলতে পারেন যে ওর ফেভারিট কালার এখন পর্যন্ত যেহেতু ছোট ব্লু কালার। পরবর্তীতে হয়তো তার ফেভারিট কালার চেঞ্জও হতে পারে। তো ভেবেছি যে ব্লু কালারের ভেতরে আমি এরকম হোয়াইট কালারের অ্যালফাবেটগুলো দিয়ে ব্যানারটা তৈরি করব। তো এই ব্যানারগুলো বাইরে থেকে কিন্তু কেনা যায়, কিন্তু আমার কাছে আসলে ভালো লাগে যে আমার ছেলের বার্থডে আমি সব কিছুই আমার নিজের হাতে তৈরি করব। এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা, আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে যখন বাচ্চার জন্য সব কিছু নিজের হাতে তৈরি করি। তো এখানে আমি সবগুলো অ্যালফাবেটগুলো লিখে নিয়েছি, তারপর সে কাগজের ভেতরে আমি লাগিয়ে দিচ্ছি। ডিটেলস এই ব্যানারটা তৈরি করা আমি পরে শেয়ার করব। এখানে আমি একটা অরেঞ্জ কেক তৈরি করেছি, একটা অরেঞ্জ পাউন্ড কেক, যেটা রাত 12টার সময় আমার ছেলেকে দিয়েছি কাটার জন্য। তারপর আমি রাতে কেকটা তৈরি করে নেব। আমি এখানে একটা চকলেট কেক তৈরি করব। আমি একটা উঁচু হাইটের কেক তৈরি করব, তার জন্য আমি এখানে 4টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, তার সাথে চিনি। আসলে আমার ছেলের জন্য কেক বানাতে আমার অনেক ভালো লাগে, আমার ছেলেদের জন্য। আমার ছোটো ছেলের বার্থডে কেকটা আমি তৈরি করেছি, তখনই আমার বড় ছেলেও বলেছিলো যে মাম্মি আমার বার্থডে কেকটাও তুমি বানাবা। তো এখানে যখন ডিমের সাদা অংশটা ফোম তৈরি হয়ে গিয়েছে, তখন আমি ডিমের কুসুম সাথে তেল আর আমি এখানে চকলেট ইমালশনটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে একটু বিট করে নিচ্ছি। আমি ডিটেলসে সব কিছু আলাদা একটা ভিডিও তৈরি করে দেব, যে বার্থডে ব্যানারটা কীভাবে বানিয়েছি, কেকটা কীভাবে বানিয়েছি। যেহেতু এটা ব্লগ, আমি যদি এত ডিটেলসে দেখাতে যাই তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আপনারাই বিরক্ত হয়ে যাবেন। আশা করছি যে এখন থেকে আমি প্রতিদিন আপনাদের জন্য আমার যে ডেইলি ব্লগ সেগুলো শেয়ার করব, যদি আপনাদের সাপোর্ট পাই। ভিউ কম আসুক, তারপর আমি ভেবেছি যে এখন থেকে ব্লগটাই শেয়ার করব। জানি না আপনাদের কেমন লাগবে, আপনারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগে আমার ব্লগগুলো। তো কেকটা আমার বেক করা হয়ে গিয়েছে, আমি চুলায় কেকটা বেক করেছি, দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। চুলায়ও কিন্তু ওভেনের মতো একদম পারফেক্ট কেক তৈরি করা যায়। তো কেকটা আমি গরম গরমই তুলে নিলাম, এই কেকটা এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো কেকটা যেন হার্ড হয়ে না যায়, যেন সফটই থাকে, তার জন্য আমি এরকম একটা পলি ব্যাগের ভেতরে কেকটা ভরে নিচ্ছি। যখন আমি কেকটা ডেকোরেশন করব তখন আমি এটা খুলে নেব, ততক্ষণ পর্যন্ত কেকটা সফটই থাকবে। তো রাত প্রায় 1:30 বাজে, সবাই ঘুমিয়ে গিয়েছে, ঠিক ওই সময় আমি কেক ডেকোরেশন করছি। কেক ডেকোরেশন করলে আমি এরকম আসলে নিরিবিলি করে থাকি, বাচ্চারা না হলে অনেক ডিস্টার্ব করে, বিশেষ করে নিহান তো বড় হয়ে গিয়েছে কিন্তু নুয়াইম খুব ডিস্টার্ব করে, তার জন্য ওরা যখন ঘুমিয়ে যায় তখন আমি কেকটা ডেকোরেশন করে নিতে পারি। তো এখানে আমি কেকের লেয়ারগুলো বসিয়ে দিয়েছি, আমি ডিটেলসে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করবো ইনশাল্লাহ কেকটা কীভাবে বানিয়েছি। তো এখানে ক্রিমটা আমি লাগিয়ে দিচ্ছি, প্রথমে ফার্স্ট যে লেয়ারের ক্রিম সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর একটু ফ্রিজে রাখার পর আমি এখানে একটা রেইনবো কালার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা, আমি এখানে কতগুলো কালার ইউজ করেছি। তারপর আমি এখানে একটু চকলেট গানাশ দিয়ে আমি চারপাশটা একটু ডেকোরেশন করে দিচ্ছি। আমি যে অনেক ভালো কেক বানাতে পারি সেটা বলবো না, তবে
যেটাই বানাই না কেন সেটা হোমমেড, এবং বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খায়, খুব পছন্দ করে ওরা। আর আমি ওদের জন্যই কেকটা বানানো শিখেছি এবং বাসায় বানাই। তো এখানে আমি কয়েকটা কালার ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আমি মাঝখানে একটু চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আমার আজকে ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, চাইলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।